গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সবথেকে বেশি রিকোয়েস্টেড ভিডিও আমাদের বাড়ির সবথেকে খুদে সদস্য সানভীর ডে রুটিন আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো নামেই খুদে সদস্য কিন্তু এতই কাজের প্রেশার সারাদিনে একটুও শোয়ার বা ঘুমানোর সময় পায় না রাতেও এদিকে ঘুমোতে ঘুমোতে দুটো আড়াইটে কোনো কোনো দিন তিনটেও বেজে যায় যথারীতি সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তবে ঘুম থেকে উঠে যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আহ্লাদি প্রচুর প্রচুর আদর করতে হবে খেলা করতে হবে তবে কিন্তু সানভীর মুডটা খুব ভালো হয়ে যায় এদিকে আমাদের খেলতে খেলতে চলে এসেছে দাদান নিচে যেতে একটু দেরি হলে না সবার মন খারাপ হয়ে যায় যে কখন আসবে সানভি এখনো কেন আসছে না তবে দিনের যে কোনো কাজ ভুললেও সানভি কিন্তু এই কাজটাকে খুব মন দিয়ে আর ভালোবেসে করে সানভি সব দাদাদের আর বাবা দাদুকে ভালো করে রমো করে দিনে শুরুটা হয় আর এই মিষ্টি হাম্পুটাই তো আমার দিনটা ভালো হয়ে যায় আর এটা আমারও বহুদিনের একটা অভ্যেস যেটা ছাড়া আমার দিনে শুরু হয় না নিচে এসে সারা রাতের পর যখন সবাইকে দেখে ব্যাস ওকে আর কে পায় আমার কাছে আসবে না বলে টাটা করে দিল ঠাম্মু ওই জন্য চোখ মুখ ভালো করে ধুইয়ে ওকে ফ্রেশ করে দিয়েছে তবে বলে রাখা ভালো সানভীর রুটিনটা কিন্তু ওর মুডের উপর ডিপেন্ড করে ওর মুড অনুযায়ী প্রতিদিনই ওর রুটিন পাল্টায় কোনো দিন যদি ওর মনে হয় যে খাবো তাহলে ও খায় দিন যদি ওর মনে হয় খাবো না তাহলে ওকে কেউ খাওয়াতে পারে না সকালবেলায় বেশি ভারী কিছু ওকে দেওয়াটা সম্ভবই না কারণ দুপুরবেলার খাবারটাও অটোমেটিক স্কিপ করে দেয় সকালে খালি পেটে জল খাওয়ার পর আমান্ড কিশমিশ কিংবা কাজু যেটা ওর ভালো লাগে যেটা ও খেতে চায় সেটা ওকে দিই তারপর হয়তো এক আধ ঘন্টা লেট করে ওকে বিস্কিট দিয়ে দিই সেটাও মাঝে সাজে কারণ বিস্কিট খেলে একটু যদি দেরি হয়ে যায় না তাহলে দুপুরবেলার আর খাবারটা খাবে এটা ওর একটা বিশেষ গুণ একবেলা খেলে আর একবেলা উপোস করে কাটিয়ে দিতে পারে জানো মিমি পিপি সানু করতে আমি কি ভালোবাসি কিন্তু দেখো আমায় কিভাবে ধরে রেখেছে কিভাবে আটকে রেখেছে আমি নামবো বলছি তবুও আমায় নামতে দিচ্ছে না মা ভিডিও পরে করো আগে আমি সানু কোয়েনি ঠিকের পরেই শুরু হয়ে যায় আমার দ্বিতীয় দফার যুদ্ধ বরাবরই যেন তো আমার ইচ্ছে ছিল যে আমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হোক যাকে আমি মনের মতন করে সাজাবো আর ঠিক সেই মনটাই সোনাই পড়ে ফেলেছে যার কারণে ওর জিনিস দিয়ে সাজতে ওর একদমই ভালো লাগে না তবে আমার জিনিসগুলো পেলে সেগুলো ছাড়ে না কিন্তু কোথায় বিউটি ব্লেন্ডার কোথায় ফাউন্ডেশন সিসি ক্রিম কোনটা কোথায় ব্যবহার করতে হয় জিজ্ঞেস করলে সঠিকটা সঠিক জায়গায় ঠিক বলে দেয় এই হচ্ছে আজকালকার অ্যাডভান্স বাচ্চা তবে সোনায় থেকে বড়ো একটা গুণ হচ্ছে ও কিন্তু সবটা দেখে আস্তে আস্তে নিজে করার চেষ্টা করে এখন মোটামুটি সব কিছুইও পারে কীভাবে তবে আমি ওকে টিপ পরাই কীভাবে সেই টিপে পাউডার দিয়ে দিই সবটা নিজে চেষ্টা করে তার পাশাপাশি ও কিন্তু নিজের হাতেই এখন খায় ম্যাক্সিমাম দিন ও নিজের হাতে খায় কোনো কোনো দিন যদি ও ভিডিও দেখছে বা কিছু করছে ইচ্ছে করছে না ও হাত দিয়ে খাচ্ছে না সেই দিন আমার ওকে খাইয়ে দিই তবে বাকি দিনগুলো ও নিজের হাতেই খায় তাতে মাথা থেকে পা পর্যন্ত মেখে যায় ঠিকই কিন্তু আমি তাতে বাধা দিই না কারণ বাচ্চারা নিজের হাতে যখনই খেতে শিখবে তখন তাদের খাওয়ার প্রতি ইন্টারেস্টটাও বাড়বে তবে এরকম লক্ষ্মী বাচ্চাও কিন্তু প্রতিদিন খায় না এই হচ্ছে তার পরের দিনের একটা ছোট্ট ঝলক যেটা তোমাদেরকে না দেখালেই নয় এক ফোঁটা ভাত মুখে না পুরো ভাতগুলো নিচে যদিও নিচটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাকিটা পুরো আটা ময়দার মাখছে এগুলোই দিন হয় খুব কম যে লক্ষ্মী বাচ্চা দেয় যেহেতু ভিডিওর প্রতি একটা ভীষণ ভালোবাসা তৈরি হয়েছে যার কারণে খেতে বসে শুয়ে ঘুম থেকে উঠে সময় উংলি পাকার মানে ওর ভিডিওর যে গানটা সেই গানটা ও হাত দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর তা তা উংলি পাকারকে মানে হাতটা তুলে দেয় ব্যাস এটা দেখতে গেলে ওর আর কিচ্ছু লাগবে না ও চুপটি করে বসে দেখতে থাকে তো খাওয়া দাওয়ার পর কিছুটা খেলে ওপরে এসেও এরকম এরকম খেলতে থাকে খেলা ঠেলার পর মোটামুটি চারটে সাড়ে চারটে নাগাদ আমি ওকে একটা ফল দিই সিজন ফ্রুট মোটামুটি সবটাই ঘুরিয়ে ফিরিয়ে আমি ওকে দেওয়ার চেষ্টা করি তরমুজটা হলে সেটা সকালবেলায় সানের আগে দিই কারণ তরমুজের রসে মেয়ে পুরো সান করে ওঠে বাকি সমস্ত শুকনো ফলগুলো সেগুলো মোটামুটি বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আমি ওকে দিয়ে দিই মৌসুমীর রস ছাড়া বাকি প্রত্যেকটা ফলই আমি ছোট ছোট টুকরো করে কেটে ওকে বাটি করে দিই ও নিজের হাতে খায় ইভেন খুব ভালোভাবে চাবিয়ে খেতে শিখে গেছে পেয়ারার দানাটাও কুটকুট করে চাবিয়ে এখন খেতে পারে দুষ্টু হয়েছে দেখেছো যেহেতু ও নিজেকে ক্যামেরায় দেখতে পাচ্ছে যার কারণে বারবার হা করে করে দেখাচ্ছে দুপুরবেলার টাইমটা ও বাবার কাছেই ঘুম বরাবর বাবা ওকে ঘুম পাড়িয়ে নিজের কাছে নিয়ে শুয়ে থাকে বাবা যখন আবার বেরোয় তখন আমি এসে ওর পাশে শুয়ে পড়ি সোনাই ঘুম থেকে ওঠার পর ওকে খাটের মাঝখানটাতে বসি নানা রকমের গল্প বলতে থাকি রাজা রানী থেকে শুরু করে পশু পাখি সবকিছু যাতে সেখানে ও বিভোর থাকে আর আমার এদিকের কাজগুলো সব হয়ে যায় ওর বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নিই নাহলে এখন এতটা দুষ্টু হয়েছে না ওকে যদি একটু চোখের আড়াল হয় সাথে সাথে দৌড়োতে থাকে উঠে হেঁটে কোথায় থামতে হবে সেটাই বোঝে না এদিকে খাট শেষ কিন্তু মেয়ে আমার হেঁটে চলে যাচ্ছে তারপর ওকে একটু ফ্রেশ করিয়ে ভালোভাবে চুল ঠুল বেঁধে জামা কাপড় চেঞ্জ করিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দিই আর এই পোটলাটা সোনায়ের ভীষণ প্রিয় এর মধ্যে যাবতীয় যা আছে সব সোনায়ের লাগবে সবগুলো বের করে খেলে ততক্ষণে আমার চুল বাঁধাটাও হয়ে যায় দেখেছো মিমি পিপি মাম্মা কিছু অন্য করে সাজিয়ে দিয়েছে আমি সাজতে চাই না চুল বাঁধতে চাই না ঠিকই কিন্তু মামা বেঁধে দিলে আমি নাও করি না তবে জানো ছোটো থাম আমাকে একটা নতুন জিনিস শিখিয়েছে দুটো আঙুল নিয়ে মা 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 তি 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 দাদা মেয়েছে এ মা বাকিটা তো ভুলে গেছি ছোট থামের কাছে গিয়ে তোমাদেরকে শুনিয়ে দেব। এটার মধ্যে না মাম্মা একটা সুন্দর জিনিস লুকিয়ে রেখেছে ছোট্ট একটা বল কি সুন্দর হাওয়ায় উড়ে উড়ে চলে যায় আমি ধরতে যাই বলছি মাম্মা বের করে দাও মামা মোটে দিচ্ছে না যাও খেলবো না এটা নিয়ে আর এই সময়টা হচ্ছে শানমির সব থেকে প্রিয় সময় কারণ এই সময়টা শানমি বসে বসে কার্টুন দেখে আর এত প্রিয় হয়েছে মানে চোখের পলকই কি পড়ে ভীম দাদাকে তো আগে থেকেই চিনত যেহেতু পুতুলটা ছিল আর এখন যখন দেখে যে সেই ভীম দাদাই টিভিতে কি খুশি যে হয় আর ভীম তো বলতে পারে না শুধু বলে মিম মিম প্রত্যেক দিনই সন্ধের টি। মাফিনটা সোনাইকে নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করি কারণ এই একটা টাইম যখন আমি এক্সপেরিমেন্ট করার মতন একটা সময় পাই কারণ এই টাইমটাতে যখন সোনাই বসে বসে কার্টুন দেখে আমি ভাবতে থাকি যে সন্ধেবেলায় ওকে আজকে নতুনত্ব কি বানিয়ে দেবো তারপর ঠামকে পেয়ে গেলেই আমার ডিউটি ওভার আমি চললাম এবার সোনায় সন্ধ্যের টিফিনটা বানাতে দেখতে পাচ্ছ কত ভালোবাসে আবারও হালকা হালকা খিদে পাচ্ছিল তো আমার জন্য বানিয়ে নিচ্ছি একটা ম্যাগি আর সোনায় জন্য এখানে বানাচ্ছি চালের পায়েস চালের পায়েস বলতে গোবিন্দভোগ চালের না নর্মাল যে ঘরের চালটা সেটাকেই গুঁড়ো করে রেখে সেটা দিয়ে পায়েসের মতন করে দিয়ে এটা সোনায় ভীষণ ভালো খায় আসলে মিষ্টি জিনিসটা ভীষণ পছন্দ করে কোনোদিন এটা দিই কোনোদিন সুজি দিই কোনো দিন সিমুই করে দিই বা লাচ্ছাটা করে দিই এক একদিন সন্ধ্যাবেলায় শোনায় কিছুই খেতে যায় না তখন ঘরে বানানো পপকর্নটা দিই ওটা নুন আর বাটারের ফ্লেভারটা শোনাই ভীষণ পছন্দ করে ওটসটাকে ভালো করে গুঁড়ো করে ড্রাই ফ্রুটস দিয়ে কোনো কোনো দিন খিচুড়ি কোনো কোনো দিন পায়েস করে দিই বেবি কন সমস্ত রকম সবজি দিয়ে চিরের পোলাও সবটাই মোটামুটি ওর ক্ষেত্রে আমি ট্রাই করি নিত্য নতুন এক একদিন এক একটা আমার মতোই নতুন মায়েদের জাস্ট একটা ছোট্ট আইডিয়া দেওয়ার জন্য আমি সবটাই একটু একটু করে শেয়ার করলাম তোমরাও ডেফিনেটলি ট্রাই করো আশা করি তোমাদের বেবিরাও খুব আনন্দ সহকারে খাবে তবে জানো তো বাচ্চারা খাবারের থেকে পরিবেশনটাকে বেশি গুরুত্ব দেয় ওদেরকে কিসে খাবার দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে সেটা ওরা খুব ভালোভাবে লক্ষ্য করে তো একই প্লেটে রোজ না দিয়ে নিত্য নতুন প্লেটে ওদেরকে দাও আর এরকম ধরনের প্লেট যদি তোমাদের কাছে থাকে নানান রকমের খাবার ওদেরকে সাজিয়ে দাও ওরা যেটা মনে চায় সেটা খাবে আমি এরকমভাবেও মাঝে মাঝে যখন ওর একদমই খেতে থাকে না দু চারটে বিস্কিট একটু কিশমিশ এইগুলো Dio, che di? ওর ইচ্ছে না থাকলেও নিজে চুজ করে কিন্তু একটা দুটো করে খায় সানমিচ যেহেতু ডিমে অ্যালার্জি যার কারণে ডক্টর ওকে চিকেনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে বলেছে দু থেকে তিন দিন তার বেশি দিন হলেও অসুবিধা কিছু নেই কিন্তু আমার মেয়ে সেখানে একদিনও খায় না এই হচ্ছে আমার মেয়ের পরিস্থিতি চিকেনটা খাওয়াতে গেলে আমার রীতিমতন যুদ্ধ করতে হয় নানান রকমভাবে ওকে রান্না করে দিতে হয় ওর নর্মাল পাতলা ঝোল ওর পছন্দ না বড়দের ঝোলের মাংস ধুয়ে দিলেও ও খাবে না আর ওকে দিতে হবে এরকম চটরপটর খাবার দাবার যেগুলো ও নিজে খেলবে মজা করবে খাবে এই রেসিপিটা বানানোর সময় ভাবিনি যে এটা এতটা হিট করে যাবে সানমিট একটা ভীষণ পছন্দ হয়েছে খুব শিগগিরই তো তোমাদের সাথেও শর্টসে আমি এই রেসিপিটা শেয়ার করে দেবো এখন টাইম হচ্ছে দুষ্টুমির সারা দিন ধরে প্ল্যান করে রাখা দুষ্টুমিগুলো ও এখন ফুলফিল করে এখন তো ঠাম্মু কানের পড়তেই পারে না দু কানে হাত দিয়ে দে টান নিজের সাজুগুজু থেকে বড়দের সাজুগুজুতে এত বেশি ইন্টারেস্ট যে মামুনিকে কানের পড়তে দেখে কানেরটা খুলে নিজের কানে ধরে মানে বুঝতে পারছো ওকেও এখন কান ফুটিয়ে দিতে হবে সানভিকে আমি কখনো সময় বেঁধে খাবার খাওয়াই না খিদে পাওয়ার আগে যদি ওকে খাবারটা দিই প্রথম কথা তো ও খাবে না আর দ্বিতীয়ত বাচ্চাদের খাওয়ার প্রতি ইচ্ছাটা অনেকটা কমে যায় খিদে পেলে ওরা নিজেরা আনন্দ করে খাবারটাকে উপভোগ করে খায় ডিনারে খিচুড়িটাই দিয়ে এক একদিন যখন বায়না করে কিছুই খেতে চায় না তখন ঘরে থাকা সমস্ত সবজি দিয়ে একটু পোলাও বা ফ্রাইড রাইস বানিয়ে দিই সেটা ভালোবেসে খেয়ে নেয় কিন্তু এক যখন ও ঠিক করে খাবো না ওকে খাওয়ানোটা অসম্ভব সেই ওকে খাওয়ানো যায় না জন্য আমাদের একটা করে আলু সেদ্ধ দেওয়া থাকে তার হাফেরও হাফ আলু সেদ্ধ ওকে যখন টুকরো টুকরো করে কেটে দিলে ও সেটাকে বসে বসে খেয়ে নেয় ওটাই হয়ে যায় সেদিনকে জন্য ওর রাতের ডিনার এই কিছুদিন হলো রুটিটাও ট্রাই করছি সেটা কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শর্টস এ শেয়ার করে দেবো ডিনার সেরে বেশ খানিক্ষণ দাদানদের সাথে খেলাধুলো করে ঠাকুর নমো করে চলে এসছে এখন এনি বিছানাতে আর রাত যত বাড়ে দুষ্টুমিও ততটাই বাড়ে দেখতে পাচ্ছ কতটাও অ্যাক্টিভ দিনের মধ্যে সবথেকে বেশি অ্যাক্টিভ ও রাতের বেলায় থাকে আর এখন তোমাদের জাস্ট কোনো আন্দাজ নেই যে কটা বাজে এখন বাজছে প্রায় দেড়টা পোনে দুটোর কাছাকাছি এখনই ওর এই অবস্থা দু চোখে কোথাও তোমরা ঘুম দেখতে পাচ্ছ এত দুষ্টুমি করার পরেও ভেবো না যে লক্ষ্মী বাচ্চা হয় এক্ষুনি ঘুমিয়ে পড়বে এইখানে তো হয়ে গেল দুষ্টুমির পার্ট এবার হবে ওই ঘরে মানে মামুনি বাপীর ঘরে মামুনি বাপির ঘরে গিয়ে দাদানির সাথে কত গল্প আ উ ওর ও দাদানির সাথে বেশ খানিক্ষণ গল্প গুজব করে তারপর যখন দাদানের ঘুম পায় দাদান যদি চাদরটা একটু মুড়ি দেয় কিংবা মুখের ওপরে হাত রাখে সেটা গিয়ে টেনে সরিয়ে দেবে মানে আমি নিজেও ঘুমাবো না আমি কাউকে ঘুমোতেও দেবো না ক্লিয়ার ফান্ডা বলতে শুধু শুধু আমার নামে কতগুলো কথা বলছে আমি যখন গুনো করি দাদানো তো বলে সোনাই ঘুমাচ্ছে একদম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তাহলে যখন আমি খেলছি তখন যদি দাদান ঘুমিয়ে পড়ে আমার খারাপ লাগে না বুঝি আমার ছোট্ট পরিটা চলে এসছে ওই ঘর থেকে তো ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম নাইট ড্রেস পরিয়ে দিলাম শুরু শুরুর দিকে একদমই নাইট ড্রেসটা পড়তে চাইতো না তবে এটা এখন খুব ভালো একটা অভ্যেস হয়েছে যে ও নিজে থেকেই নাইট ড্রেস পরে ফেলে হ্যাঁ না লে তো চাঁদ টিও দেবে না আমার ঘুমও আসবে না তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো যে দিভাই সানভীকে কি ফর্মুলা মিল খাওয়াও সানভি স্টার্টিং থেকেই কোনো ফর্মুলা মিল খাইনি ও ব্রেস ফিট করতো আর ডক্টর ওকে আলাদা করে বাইরের কোনো বেবি ফুড এলাও করেনি ওকে ঘরোয়া খাবারগুলোই খাওয়াতে বলেছে জবে থেকে ও ঘরের সলিড ফুড খেতে শিখেছে আর তার আগে পর্যন্ত ও ব্রেস ফিট করতো আর এখন ও শুধু ঘুমানোর সময় ব্রেস ফিট করে আর সারা দিনের মধ্যে শুধুমাত্র রাতেই আমি ওকে ডাইপার পরাই বাকি টাইমটাও নর্মালি থাকে অনেকে এটাও জানতে চাইছো আমি কি তেল ব্যবহার করি ওর জন্য আলাদা করে আমি কোনো তেল ব্যবহার করি না কারণ তেলে সানবির ঠান্ডা লাগে যার কারণে আমি ফার্স্ট ফার্স্ট দু একদিন ইউজ করে যখন দেখেছি ও ঠান্ডা লাগছে তারপর থেকে আমি তেল ইউজ করা বন্ধ করে দিয়েছি খুব কম যে আমি মাথায় এক আধ দিন হয়তো তেল দিই সেটাও তালুতে গরম পড়ার পর আপাতত কোনো ক্রিম বা লোশন আমি ওর ক্ষেত্রে ইউজ করিনি কারণ এমনিতেই প্রচণ্ড ঘামে আর ক্রিম বা লোশন ইউজ করলে আরও বেশি ঘেমে যায় বর্তমানে ছোট্ট একটা কাজলের টিপ এটাই হচ্ছে সানবির প্রধান সাজুগুজু বাকিও হেয়ার কেয়ার স্কিন কেয়ারে কী কী প্রোডাক্ট ইউজ করে সেটা কিন্তু ওর আগের ফুল ডে রুটিনে শেয়ার করা রয়েছে যারা দেখুন তারা অবশ্যই দেখে নিও ওখানে সবটা ডিটেলসে ওকে কি কি আমি মা খাই তাহলে চলো ফুলদের ফুল তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাঁড়ো দাঁড়া মামা আমি বলবো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে আমার ফুলডের রুটিনটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের সাথে দেখো দেখা হচ্ছে